হ্যালো বন্ধুরা, আমি উন্নতি বেথরঘড়ি থেকে। উন্নতি ব্লগিং চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ ও বা দেশের বাহিরে, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন না কেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ঠাকুরের কৃপায় আপনারা খুব খুব ভালো আছেন, আর আমিও আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি। তো আজকের ব্লগিংটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। তো আমার ভিডিওতে তো প্রথমেই দেখলেন, সকালবেলায় আমাদের পোনা মাছ, মানে রুই মাছের পোনা আর তেলাপিয়া মাছ কিনেছে। আর সকালে তো সবার বাড়িতেই বাসন থাকে, অনেকের বাড়িতে থাকে না, কারণ বেশিরভাগ যাদের ঘরের ভিতর তোমার বেসিং আছে তারা রাতের বেলাতে ধুয়ে রাখে, আর যাদের একটু বাইরে কল তাদেরকে কিন্তু সবসময় অনেক রাতে খাওয়া দাওয়া হলে ধুয়ে ওঠা সম্ভব নয়। তো আমাদের অনেক রাতে খাওয়া দাওয়া হয়, আর যেহেতু আমার কল রান্নাঘর থেকে একটু দূরে, তো আমার সেখানে সকালবেলায় রেখে দিই, মানে রাতের বেলায় রেখে দিই, সকালবেলায় উঠেই বাসনগুলো ধোয়া হয়। তো যেহেতু আমরা যৌথ পরিবারে থাকি, বাড়িতে অনেক লোকজন, তো এর জন্য আমাদের বাসনও বেশি হয়। তো আজকে সকালবেলাকার টিফিন রুটি, আর সাথে আছে তোমার কুমড়া, কুমড়ার তরকারি, কাঁচা কুমড়ার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ভাতও করেছি, আমার হাজবেন্ড ভাত ছাড়া ও অন্য কিছু খেতে পছন্দ করে না, তো ওর জন্য আগে ভাত করেছি। তো ও কুমড়ার তরকারি দিয়ে ভাতটা খেয়ে বেরিয়ে গেছে। তো আমাদের বাড়িতে আমরা সবাই রুটি খাই, শুধু আমার হাজবেন্ড ছাড়া ওও খায়, ইচ্ছা হলো একটা খেলো নাও খেলো কোনো অসুবিধা নাই, কিন্তু যে শুধু রুটি খেয়েই থাকবে সেরকম ও পারবে না। তো আমাদের যদি ভাত হয় আমরা ভাত খেয়েই সারাদিনে থাকতে পারি, রুটি হলে রুটি খেয়েও থাকতে পারি, কোনো অসুবিধা হয় না। তো যেহেতু আমরা সবাই রুটি খাবো, তো আমাকে অনেকগুলো রুটি করতে হবে, তো আমি অনেকগুলো রুটি আটা মেখে নিয়েছি, অনেক রুটি করব সবার জন্যই। আর ভাত অল্প করেছিলাম, ও শুধু খেয়ে বেরিয়ে গেছে, আর আমার গুড্ডু ভাবে, গুড্ডুর জন্য একটু আছে। তো এগুলো কমপ্লিট করে তো আবার আমার দুপুরে রান্নার কাজ আছে। শীতের দিনে কিন্তু বেশ ভালোই হয়, ভ্যারাইটিস ধরনের সবজি থাকে, আর তোমার ভাজা পুরি বলো, মানে সব কিছু শীতের দিনে অত প্রবলেম হয় না। গরমের দিনে যেরকম একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেলেই শরীর কিন্তু অস্থির অস্থির করে, কিন্তু শীতের দিনে কিন্তু এই সমস্যাটা কারোরই থাকে না। তো এই যে আমার কুমড়ার তরকারি, একদম কাঁচা কুমড়ার তরকারি, তো এই তরকারিটা খুব খেতে খুব টেস্টি কিন্তু, আর রুটি দিয়ে পরোটা রুটির সঙ্গে তো আরও বেশি টেস্টি। তো দুপুরবেলায় মাছগুলো যে প্রথমে দেখালাম, আমি মাছগুলো আজকে রান্না করব না, ফ্রিজে রেখে দিব। দুপুরবেলাতে মাংস রান্না করব। তো আগের দিন রাতের বেলায় মাংস এনেছিল, অনেক রাত হয়ে গেছে বলে মাংসটা রান্না করিনি, তো আরও ঠান্ডাতে ভালো লাগছিল না। তো মাছগুলো বরফ কেটে গেছে, এখানে তোমার পুরো 2.5 কিলোর বেশি মাংস আছে, তো আমার লাগবে না একবারেই এতটা। তো বাড়িতে দুজনাই বেড়াতে গেছে, তো এর জন্য ভাবলাম তাহলে হাফটা রান্না করব, আর হাফটা ফ্রিজে রেখে দেব, অন্য দিনে রান্না করব পরের দিন। তো কদিন ধরেই পরপর খুব মশলার মাংস, অন্য অন্য জিনিস খাওয়া হচ্ছে, তো আজকে আমি একদম প্লেন অল্প হালকা মশলা দিয়ে রান্না করব, খুব একটা তেল মশলা দেব না। তো এদিকে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো যেহেতু আমার ব্লগিং, তো এর জন্য পুরো রান্নাটা আমি শেয়ার করলাম না। তা বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল আছে উন্নতি কুকিং, তো ওটাতে আমি শুধু রান্নার ভিডিওই পোস্ট করি। তো যদি আপনাদের ভালো লাগে,
তাহলে। আর আমার এই চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে কুকিং চ্যানেলের, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে সকাল থেকে কিন্তু রোদ্দুর উঠিনি, ঠান্ডা ছিল। তো শীতের দিন মানেই একদম যাকে বলে কুড়েমি দিন, রোদ না উঠলে আর চাদর গায়ে দিয়ে বসে থাকলে আর কাজ করতে ভালো লাগে না। আর যেহেতু সকাল দুপুর রাত তিনবারই রান্না করতে হয়, সেখানে আর কোনো মানে কাজ করার টাইমই পাই না, কিভাবে কিভাবে সময় কেটে যায়। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো গ্যাসটা পরিষ্কার করে নেব। তো এখনো আমার চান দান হয়নি, তো আজকে একটু লেট হয়ে গেল চান করতে। তো একবারে ঝাড় দিয়ে বিছনা গুছিয়ে তারপর একবারে চান দান করে আসব, তো তারপরে আর কোনো কাজই থাকবে না, তখন আবার একটু বিশ্রাম, একটু ঘুর মানে বাড়ির সামনে একটু দাঁড়াতে পারবো, সবার সঙ্গে একটু কথা বলতে পারবো, না হলে সারা দিন ভরেই শুধু ঘরে ঘরের মধ্যেই থাকা হয়, ঘর থেকে আর বেরোনো হয় না। তো ঘরে ছিলাম না, আমার ঘরের অবস্থা সব ছেলে পেলে, বিছনা পুরো এলোমেলো হয়ে গেছে, তো বিছনাটা ঠিক করব। তো ছেলে আবার বিছনায় বসে বসে বিস্কুট খেয়েছে, তো বিস্কুটের গুঁড়াও পড়েছে, তো সেগুলো একটু পরিষ্কার করে নেব ঝাড় দিয়ে। তো আমাদের কিন্তু যত কাজই থাকুক না কেন, যত মানে শরীরটা খারাপই লাগুক না কেন, আমাদের কিন্তু সেই আশ্রয় বিছনায়, তো বিছনায় এসেই বসতে হয়, এসে একটু গড়াগড়ি করতে হয়, তাহলে একটু বিশ্রাম হয়। তো আমার হাজবেন্ড সবসময় দুপুরবেলায় আসে না, মাঝে সাঝে আসে, দিয়ে খাওয়ার পর একটু বসে, এক এক সময় দু এক মিনিটের জন্য একটু শোয়ও গড়াগড়িও করে, তো এর জন্য বিছনাটা পরিষ্কার করে রাখে। তো এটা আমাদের বাগানের ফুল, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্লগিংটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।